ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আসামের বদরপুর লামটিং সেকশনের হাফলং এলাকায় রেল লাইনে ধস পড়েছে এর ফলে মঙ্গলবার সকাল থেকে সংশ্লিষ্ট রেলপথে রেল চলাচল করতে পারছে না পাশাপাশি ভারী বর্ষণের ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে সোনারপুর এলাকাতেও ধস পড়েছে এই অবস্থায় রাজ্যের বিভিন্ন মহল থেকে রাজ্যের পেট্রোপণ্য খাদ্য সামগ্রীর মজুত নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে দুদিন ধরে পেট্রোল পাম্পগুলিতে সামনেও মানুষের লম্বা লাইন পরিলক্ষিত হচ্ছে বৃহস্পতিবার সংশ্লিষ্ট মহল এই ধরনের আশঙ্কার কথা উড়িয়ে দেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন তিনি খাদ্য দপ্তরের অধীনে বিভিন্ন বেসরকারি আটা ময়দা প্রভৃতি পরিদর্শনে যান রাইজিস্ট নিউজ চ্যানেলকে একান্ত সাক্ষাৎকারে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রাজ্য পেট্রোপণ্য এবং রেশনের মাধ্যমে সরবরাহের জন্য খাদ্য সামগ্রীর আরও সাত দিনের মজুত রয়েছে আগামী দুদিন থেকে তিন দিনের মধ্যে রেল পরিষেবা চালু হয়ে যাবে সংশ্লিষ্ট বিষয়ে এনএফ রেলওয়ে কর্তৃপক্ষের সাথে তিনি নিজে এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা যোগাযোগ রেখে চলছেন এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ রেল চলাচলের বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন বলে জানান খাদ্যমন্ত্রী তিনি আরও জানান পেট্রোপণ্য এবং খাদ্য সামগ্রী নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভাষায় উদ্দেশ্যে বলতে চাইছি এখানে খাদ্য দপ্তর মাননীয় অধিকর্তাও আছেন আমাদের এডিশনাল আধিকারিকরা আছেন প্যানিক হওয়ার কোনো কারণ নেই আমাদের কাছে প্রায় ছ থেকে সাত দিনের পেট্রোল এবং ডিজেল মজুদ রয়েছে এটা ঠিক যে বদরপুর এলাকায় আমাদের লামডিং এলাকায় ট্রেনের যে রাস্তা ট্র্যাক তাতে কিছুটা প্রকৃতির কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে রেল আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু ড্যামেজ হয়নি কোথাও জল একটু বেশি আছে কাদা জমে গেছে গর্দমাক্ত হয়ে গেছে এবং এনএফ রেলওয়ে থেকে সেটা সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে আমাদের কাছে প্রায় এক সপ্তাহের স্টক সেখানে রয়েছে পেট্রোল পাম্পগুলোতে আমরা কিছু লাইন লক্ষ্য করছি বিগত দুদিন দিন ধরে মানুষের মধ্যে এমন একটা ধারণা হয়ে গেছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আসামের ঝাটিংঘাতে ডিসরাপশান ছিল রেল ড্যামেজ ছিল কানেকটিভিটি তার জন্য প্রায় দশ থেকে বারো দিন পেট্রোলিয়াম প্রোডাক্ট আমাদের চাহিদার তুলনায় যোগানটা কম ছিল কিন্তু এর অর্থই নয় যে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে চাহিদার তুলনায় যোগানটা কম ছিল তাই ভিড় ছিল তো এখন কিন্তু বর্তমানটা এমন নয় আমাদের অনুকূলে রয়েছে প্রকৃতি আপনারা জানেন যে রিমাল সেখানে তার তাণ্ডব ঘটিয়েছে এবং তার থেকে এই প্রকৃতির আমাদের এই আসামের সঙ্গে যে কানেকটিভিটি সেটা আমাদের মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যায় এবার প্যানিকের কোনো কারণ নেই আমাদের কাছে সাফিসিয়েন্ট স্টক রয়েছে সাত দিনের স্টক আছে প্রায় এবং এনএফ রেলওয়ে জিএমের সঙ্গে আমার জাস্ট কথা হলো অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা হলো আমাদের ডাইরেক্টর আমাদের সেক্রেটারি ফুড আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন আগামী দু থেকে তিন দিনের মধ্যে রেলের যা আমাদের কানেকটিভিটি যে বর্তমানে বন্ধ রয়েছে দু থেকে তিন দিনের মধ্যে সেটা রেস্টোর করা হবে পুনরায় আবার পেট্রোলের যে ডিজেলের যে আমাদের যেটা শর্টেজ বলা হচ্ছে সেই শর্টেজ নেই আবার পুনরায় পেট্রোল এবং ডিজেল রাজ্যে আসতে শুরু করবে ব্যানিক নাথিং টু ওয়ারি অ্যাবাউট এভরিথিং উইল বি রেস্টোর এভ্রিথিং উইল ট্র্যাক বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী নগর ও এয়ারপোর্ট সংলগ্ন আটা ময়দা বেসরকারি মেলগুলি পরিদর্শনে যান মন্ত্রীর সাথে খাদ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন সংশ্লিষ্ট মেলগুলিতে উৎপাদিত সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রিপোর্ট আর ইনি